সো এটা যদি কয়েকটা স্টেপ যদি আপনি যদি বলে দেন যে ক্লিয়ারলি কি করতে হবে ভালো হয়। ইউকে বর্ডার এজেন্সি আপনার ওখানে অ্যানাউন্স করছে নাকি ফ্রম দি 9th of July 2012 আর কি, ওদের শুধু যদি খেয়েও থাকুন আপনার, সাপোজ বাঙালি যদি খেয়েও থাকুন নাকি, এটা রুল সেম ফর এভরি ওয়ান, বাট আমি জাস্ট কই রাখি বাঙালি খেয়েও আসুন ইন দি ইউকে, তাই না আপনার সিভিয়ার ডিসেবিলিটি তাইন খামো নাই বিকজ তার শরীর খুব বেশি খারাপ, আর তাই যদি আপনার হায়ার থ্রেশহোল্ড থাকুন নাকি, দেন 18,600 pounds নাকি তাই দেখানি লাগতো না, তাই যে ইনকাম করেন তার ফ্যামিলি রে ওদের সন্বা লাগে। নাও ইকটা আপনার বন্ধ হয়ে যাইব আর কি April 2013 আর কি, April 2013 ওইটা স্টপ হয়ে যাইব। সো যারা আপনার বর্তমানে আর কি ও সিচুয়েশনও আসো নাকি, আমি ওখানে কইম আর কি ফলা যে আপনারা কুইকলি আর কি অ্যাপ্লিকেশন করুক আর কি, যে আপনার ফ্যামিলি আর কি ওদের সন্বা লাগি, কেন আপনারা খামো নাই আপনার বেমার থাকায়, বাট ইম্পর্টেন্ট হলো কি আপনারা কি যে এভিডেন্স নেই জানি আপনারা যে দেশ ফসা ফাটাই তারা ওয়াইফ গেছে বা বাচ্চার গেছে, আর অলসো দেশ যে আপনার ফ্যামিলির গেছে যে রেগুলারলি কন্ট্যাক্ট রাখুন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হলো গিয়া। বাট বর্তমানে আপনার বহুত মানুষ আছে না কিন্তু ইউকে, সাপোজ সিঙ্গুল কিংবা মা আসুন বা বহুত মানুষ আসুন ইন দি ইউকে আপনার যারা কি খাম খররা, বাট টান টান ইনকাম আর কি আপনার over 10,000 pounds নাই, না টান টান ফ্যামিলিরে খিলা না তা সি ইমিগ্রেশন রুলে হয় আপনার যদিও আর কি তাই তাই 18,600 pounds না দেখাইতে পারেন, টান টান ফ্যামিলিরে তাই তাই আনতে পারবা ওদের সো অনেক ভিজিটেজ ভিসা ভেরি সিম্পল, ওয়াইফে কইতে পারবা যে আমার হাজব্যান্ড ইন দি ইউকে তাই খামো আসুন, আমার হাজব্যান্ডও ইনাফ ইনকাম নাই বাট আমি চাই আমার হাজব্যান্ডে গিয়া দেখতাম, আমি চাই ভিজিটে যাইতাম, কোনো প্রবলেম নাই এত হল, যদি আপনার ভিজিটেজ ভিসা যদি রিফিউজ টু হয় তাই আপনার আপিল রাইটস আছে। সো জাস্ট বিকজ আপনার এজন মানুষে যদি আর কি 18,600 pounds ইনকাম না থ্রেশহোল্ড না মিট হতে পারে, ইনকাম মানি না যে তার ফ্যামিলিতে সহায়তা পাতো নাই আইতা ফারবা অনেক ভিজিটেজ ভিসা এটা আপনারা ফারেন না জানি আর কি ভেরি ইম্পর্টেন্ট আর কি। জি তার মানে হচ্ছে কিন্তু আলটিমেটলি কিন্তু প্রবলেম সলভ হলো না, হ্যাঁ ভিজিট ভিজিটর ভিসা সে আসলো চলে গেল সেটা ডিফারেন্ট, কিন্তু হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা একসাথে থাকার যে লিভ টুগেদার করার যে বিষয়টা, ইয়েস বাট ইসি সালে ভাই বেটার টু সি দি ফ্যামিলি মেম্বার ওয়ান্স আ ইয়ার রাদার দেন নট টু সি দেম এট অল,